kalima la ilaha Quran sharebe porne jononi sokho je khuliya shashur shashir seba koren ma bujailam tomake kalima la ilaha illallah kalima la ilaha শাশুড় শাশুড়ি পিতা মাতার কষ্ট যে বা দিবেন জাহান্নামের আগুনের জননী দাউ দাউ যে জ্বলিবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ও কালিমা লা ইলাহা ফকির মিসকিন ওরে জননী হুমকি নাহি দিবেন কুকুর বিড়াল ঝাঁটার বাড়ি মা জীবনে না দিবেন কালিমালা ইলাহা ইল্লাল্লাহ কালিমালা ইলাহা ইতি মেরো হক আদায় করেন মা জানাইলাম সবাকে গরিব মিসকিন দেখেন জননী কুদরতি নজরে কালিমালা ইলাহা ইল্লাল্লাহ কালিমালা ইলাহা ও কালিমালা ইলাহা ইতি মেরো মাতা বলান মা হজের সব পাইবেন ইতি মের হক আদায় করেন মা মাসুনা করিবেন কালিমালা ইলাহা ইল্লাল্লাহ কালিমালা ইলাহা অন্ধকার কবরে থাকিয়া মরদা রাখে জনম দুঃখিনী মাকে বলিয়া ইতিম আছে যারে জননী মজলিসে বসিছেন মা গো জানিয়া ইতিমের দেলে বুঝেরে জননী মা বাপ নাই যার গো দুনিয়াতে মায়ের মতন ধনরে জননী এ দুনিয়ায় না পাবেন কোনো জন মা দুঃখিনীর কলি যে আঘাত না দেন মা গো হাতে পায়ে ধরি বুঝাই তো মাকে খবরে থাকিয়ে কান্দেরে মরদা কোথায় আছো জনম দুঃখিনী মা বাসানা কালে দৌদাসি মা গো দুধের দাবি কেমনি দিব মা কবরে মায়ের মতন ধনরে জননী এ দুনিয়ায় না মিলবে কোনো ইতি মেরে দুঃখ বিরিকির পাতা ঝরে ইতি মে কান্দে গাছের তলায় বসিয়ে আজ ঈদের দিনে ইতি মেরে আদেশ কোন জন আছে দরদি মোরে দুনিয়াতে আজ ঈদের দিনে কে আছে মা মোর এক লোক মা মুখে দিবি মা তুলি আজ ইতিম আছে
মজলিসে বসে মা বাবার কথা মনে পড়াছে বিপদের কালে কে আছে মামা আমারও সামনে আসবে এগিয়া মায়ের দুঃখ না দেনে জননী আল্লাহ নাহি সইবে তোমায় দুনিয়াতে ইতিমের কান্না সহি না মাওলা ইতিমকে কষ্ট না দেন মা জানিয়ে শাশুর শাশুড়ি কষ্ট দিলে জননী জাহান্নামে জ্বলিবেন কোরআনে আছে ইতিমের দল মায়ের জন্য কান্দে কেহ নামা দরদি গো দুনিয়াতে বিপদে পড়িলে সামনে কি আসে সেই মা যাদের নাই গো দুনিয়াতে দোয়াজ করিবেন মায়ের লাগি মা বাবা আসানে পাবে কবরে সবাখে জানাইলাম কিছু কেন্দরি কষ্ট দিলাম জননী রাতো মাখে আল্লাহর আস্তে ক্ষমা করি দেন গো মাবুদি মাওলায় কখন রাখে কবরে হিংসার দলে উডনে বসন না গো হিংসা মানুষ পছন্দ না মাবুদের আল্লাহ আমিন আল্লাহ আমিন রব্বানা জালামনা وطهرنا لنكون من الخاسرين واغرب الهمهما كما ربيني صغيرا واغرب الهمهما كما ربيني صغيرا عذاب الحشر عذاب القبور عذاب الفرسل عذاب الجحنم আয় আল্লাহ তোমার কতগুলি বান্দি নিয়ে গভীর রাইতে তোমার দরবার হাত ধরেছি আল্লাহ ওয়াল্লাহ নাই সাবি আনা নাই ঘরের ভিতরে বসি আল্লাহ শূন্য মহলে তোমার দরবারে হাত তুলেছি রে আল্লাহ ওয়াল্লাহ দেখো দেখো তোমার যে চোখ ঘুমায় না ওই চোখ দিয়ে তাকাইয়ে দেখো আল্লাহ আমার তোমার কতগুলি দোনাকার বান্দি হাত বাড়াছি রে আল্লাহ আয় আল্লাহ তুমি তো বলছো নিশিরাতে দোয়া আমি ফেরত দেই না রে আল্লাহ ওয়াল্লাহ ফকিরে ভিক্ষে করে দাঁড়ে দাঁড়ে যায় একবার বাড়িতে ভিক্ষে না পালে আর এক বাড়িতে যায় রে আল্লাহ ওয়াল্লাহ আমরা হাত বাড়াছি আমার হাতখানি যদি কবুল করি না নাও কার কাছে যাবো রে আল্লাহ আয় আল্লাহ গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি যদি কবুল করি না নাও আল্লাহ গভীর রাতে কার কাছে যাবো রে আল্লাহ আয় আল্লাহ তোমার কতগুলি গুনাগার বান্দি জানি না কাই কোন নিয়েতে হাত তুলেছে আল্লাহ আয় আল্লাহ যাই যে নিয়েতে হাত তুলেছে সকলের মনের আশা পূর্ণ করে দিও রে আল্লাহ বালা মুসিবত থেকে মুক্তি করে দিও আল্লাহ রেজেকের ভান্ডার খুলে দিও আল্লাহ আয় আল্লাহ এইবারের বালা মুসিবত দূর করে দিও আল্লাহ আয় আল্লাহ এইবারের মা বোনকে আল্লাহ তুমি ইমানদারের দল মুক্তি করে দিও আল্লাহ আয় আল্লাহ ছেলে সন্তান আল্লাহ এলাকাবাসী মা
বল আল্লাহ সকলকে ইমানি দলভুক্তি করে দিও আল্লাহ আয় আল্লাহ আমার ইমা বোনেরা কদমে কদমে আসছে প্রত্যেক কদমে কদমে গুনাহগুলো সরে দাও প্রত্যেক কদমে কদমে হাজার হাজার লেগে আমল নামায় তুলে দিও আল্লাহ ও আল্লাহ তুমি তো বলেছ আল্লাহ ইতিমের দোয়া কবুল করে নাও রে আল্লাহ জানি না কারে যেন জনম দুঃখিনী মা নাই কারে যেন জনম দুঃখিনী আব্বা নাই আয় আল্লাহ কারো মা নাই কারো বাবা নাই কারো রক্তের ভাই নাই রে আল্লাহ আয় আল্লাহ কারো কলিজার টুকরে সন্তান নাই আল্লাহ কারো পেয়ারার স্বামী নাই রে আল্লাহ আয় আল্লাহ তুমি দয়া করে মায়া করে এই মৃত্যু ব্যক্তির কবরখানি বেস্তের বাগিচা বানাইয়া দাও জান্নাতের টুকুরা বানাইয়া দে আয় আল্লাহ এই এলাকাবাসী মা বোনেরা ছেলে সন্তান গুলা হায়াত দারাজ করে দিও আয় আল্লাহ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দোকান খামার হালচাল করতে হালাল রুজি খাবার তৌফিক দান করে দিও আয় আল্লাহ তোমার রাস্তায় পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দিও কামিয়ালা বানাইয়া দিও দিনদার বানাইয়া দিও আয় আল্লাহ সকল মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ জানি না কার ছেলে মেয়ে বিদেশে মরি আছে আল্লাহ ও আল্লাহ আমি যেমন দুঃখিনী মা হাত বাড়াইছি আল্লাহ ও আল্লাহ ওই রকম কত দুঃখিনী মা হাত বাড়াইছে ও আল্লাহ বাইজিদ মুস্তাবি রাদিয়াল্লাহু আনহা মায়ের দোয়া কবুল করে বাইজিদকে যেমন শ্রেষ্ঠ অলি বানাইছো আল্লাহ ওই মতন আমাদের মায়ের দোয়া সকল মা বোনের দোয়া আল্লাহ সকলের ছেলে মেয়েগুলো আউলিয়া কুতুব বানাইয়া দিও আমি একটা দুঃখিনী মা আল্লাহ জীবনের তরে আল্লাহ তোমার দরবারে হাত তোলা আসিরে ভুল ত্রুটি মাফ করিনি আল্লাহ মা দুঃখিনী দোয়া কবুল করিনি আল্লাহ বালা মুসিবত থাকি মুক্তি করে দিও আল্লাহ দুশ্মনের হাত থাকি বাঁচাইয়া দিও দলাদলির হাত থাকি বাঁচাইয়া দিও শত্রুর হাত থাকি বাঁচাইয়া দিও আল্লাহ পসিয়া সরিয়া যায় ঘেন্না না করে জননী মায় বিদেশতে যদি কোনো মায়ের সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মায় আয় আল্লাহ সেই দুঃখিনী মারা হাত বাড়াছি আল্লাহ সকল মায়ের ছেলে সন্তান গুলার হায়াত দারাজ করে দাও বালা মুসিবত মুক্তি করে দাও রেজেকের ভান্ডার খুলে দাও আয় আল্লাহ সহি সালামতে সকল দুঃখিনী মায়ের বুকে ফিরাইয়া দিও রে আল্লাহ ও মাবুদ নবীর দুলালি খাতে না তুল জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হাসান হোসেনের মা তার আব্বার উম্মতের জন্যতে সোনার পুতুল হাসান হোসেনকে যেমন কোরবানি দিয়েছে আল্লাহ ওই মতো কোন দুঃখিনীর মায়ে কলিজায় আঘাত দিও না আল্লাহ কোন দুঃখিনী মা সইতে পারবে না আল্লাহ আল্লাহ আমার দোয়া যদি তুমি কবুল না করো আমি পাপি আমি নাদান আমি আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি যাকে পছন্দ করো তার হাতখানি কবুল করে নিও আয় আল্লাহ আমার বেদ বিয়ে নি আল্লাহ তার ইমানকে কায়েম করে দিও আল্লাহ ও আল্লাহ ইমানের পুঁজি হাতে তুলে দিও আয় আল্লাহ তার ছেলে সন্তান গুলাকে হায়াত দারাজ করে দিও আল্লাহ এই এলাকার বাবা ভাই আল্লাহ আয় আল্লাহ নাতি পুতি যারা আছে সকলকে ইমানের পুঁজি হাতে দান করে দিও আয় আল্লাহ তোমার প্যারার হাবিবে রসিলায় আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিও রে আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ নবী আল্লাহ তার উম্মত হইয়া হাত বাড়াছি আল্লাহ গভীরাতি দেখো দেখো আল্লাহ তোমার বান্দিরে কিভাবে কাঁদতেছে আল্লাহ জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে গেছে আল্লাহ আব্বার কথা মনে পড়ে গেছে আল্লাহ যার মা নাই বাবা নাই ওই কবরখানি বেচতে টুকুরা বানাইয়ে দিও রে আল্লাহ আয় আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছে হায়াত দ্বারা করি দিও যাদের মা বেঁচে আছে আল্লাহ মায়ের পা ধরাইয়া দুধের দাবি চাওয়ার তৌফিক দান করে দিও রে আল্লাহ ও মাবুদ তোমার বান্দারা হাত তুলেছে আল্লাহ কাই কোন নিয়েতে হাত তুলছে আল্লাহ জানি না আল্লাহ কারো হাতে পায় প্যারালাইসিস দিও না আল্লাহ প্যারালাইসিস দিলে তোমার ইবাদত করতে পারবো না আল্লাহ
সকল মা বোনগুলো আল্লাহ হেদায়েতের রাস্তা আমার সামনে বসে গেছে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও দিনদার বানাইয়া দাও কামিয়ালা বানাইয়া দাও পাঞ্জিগার বানাইয়া দাও স্বামীর খেজমতদারি বানাইয়া দাও শ্বশুর শাশুর খেজমতদারি বানাইয়া দিও রে আল্লাহ ও আল্লাহ ইমানদারের দল ভক্তি করে দাও কোরআনই বানাইয়া দাও আমলই না বানাইয়া মাটির কবরে ডাক দিও না রে আল্লাহ কখন যেন আজরাইল আলাইহিস সালাম আমার ঘরের দুয়ারে হাজির হয়ে যায় রে আল্লাহ কখন যেন আমার ঘর থাকি উঠানে বার করে কখন যেন গরম পানি দিয়ে গোসল করে আল্লাহ কখন যেন সাদা কাপড় পরাইয়া আল্লাহ কোন দোকানে যেন সাদা কাপড় তৈরি হয়েছে রে আল্লাহ ও আল্লাহ কখন যেন আমাকে গোরস্থানে নিয়ে যায় ও আল্লাহ এই গোরস্থানে নিয়ে যাওয়ার আগে সকল বান্দিগুলোর কলবকে আল্লাহ তুমি পাঁচ কালেমার দলিল সিনা ভরাইয়া দিও রাব্বুল আলামিন পাঁচ কালেমার দলিল যতক্ষণ সিনা ভরাইতে পারি নাই অতক্ষণ মৌতের সিটি কারো কাছে পৌঁছাইও না রে আল্লাহ ও আল্লাহ ওই কবরে কেমন করে থাকবো আল্লাহ যে কবরে মা নাই বাবা নাই সাথী নাই পাতি নাই যে কবরে আল্লাহ সাপ বিচ্ছু ভরে রাখছো যে কবরে আসছো 99 সাপ ওই কবরে কেমনি রাখছেন আমার বাপ ভাই আয় আল্লাহ আমার বাবার মামলা মোকদ্দমা থেকে মুক্তি করে দিও আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশের আল্লাহ জেলখানাতে কত আল্লাহ কত মায়ের কলিজার সন্তান পড়ে আছে প্রাণের স্বামী পড়ে আছে জেলখানা আল্লাহ তোমার বান্দাগুলোকে মুক্তি করে দিও কিলিনি হাসপাতালে কত রোগী পড়ে আছে আল্লাহ এখানে কত রোগী হাত বাড়াইছে আল্লাহ রোগ থাকি মুক্তি করে দিও আল্লাহ আয় আল্লাহ ইমানদার বানাইয়া দিও দিনদার বানাইয়া দিও কামিয়ালা বানাইয়া দিও মৌতের সময় পবিত্র কালিমা মুখে জারি করে দিও আয় আল্লাহ তুমি যদি কবুল করি না নাও কার কাছে যাব রে আল্লাহ কবর বাড়ি ছেড়ে দিছো আল্লাহ অন্ধকার আলো নাই রে বাতাস নাই রে আল্লাহ বন্ধ বালিশি নাই রে বিছানা নাই রে আল্লাহ নাই সাথি আল্লাহ অন্ধকার কবরে শুইতে হবে দিবানা আলো বাতি আল্লাহ আল্লাহ তোমার প্রায়ের হাবিবের খাতিরে মাফ করিয়া দাও রে আল্লাহ নিজে গুনে মাফ করো আল্লাহ মাফ করো আমারে আর মাফ করো তোমার আশেক বান্দি গুলারে আয় আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আমারে আর মাফ করো আল্লাহ কার বাবা ভাইয়ের মাফ করো আল্লাহ মাফ করো আমারে আর মাফ করো মৃত্যু ব্যক্তি কবরের কাশিরকে আয় আল্লাহ তুমি দয়া করে মায়া করে তোমার দরবারে হাত তুলেছি তুমি যদি কবুল করি না আমরা সবাই নৈরাশ হয়ে যাব আল্লাহ আয় আল্লাহ আদর করিয়া বান্দা আল্লাহ বানাইয়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া জাহান্নামের আগুন দাউ দাউ করি জ্বলিবে তোমার আল্লাহ কোন পরাণে সহিবে আয় আল্লাহ দেখো যুবকিয়ারা হাত তুলেছে আল্লাহ মাসুম বাচ্চারা হাত তুলেছে দাঁত পরা চুল পাখা মায়েরা হাত বাড়াইছে আল্লাহ তুমি দয়া করে মায়া করে যাকে পছন্দ করো তার হাতে দোয়াখানি মঞ্জুর করে নিও আল্লাহ আয় আল্লাহ নুরানি হাফিজি মাদ্রাসা হাই স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আল্লাহ তুমি আলেমের মা বানাই দাও হাফিজের মা মানাইয়া দাও আয় আল্লাহ পরীক্ষার্থী ছাত্রী ছাত্রগুলো আল্লাহ পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও জনম দুঃখিনী বাবা মায়ের কলিজে ঠান্ডা করে দিও রাব্বানা জালাম নাং ফুসানা ইল্লাম তাকফিরানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ওয়া কারাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কারাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আযাবুল হাসর আযাবুল কবর আযাবুল ফুলসিরাত আযাবুল মিজান
Salamun kaulami Rabbi Hidayim. Salamun ala Nuhin filalamin. Salamun ala Ibrahim. Salamun ala Musa wa Harun. Salamun ala Ilyasin. Salamun alaikum tiptif hakadkhulu khalidin. Salamun hayhatta matlain fazre. Kulillahuma malikil mulki tutil mulka man tashau. Wa tanzilu mulka min man tashau. Wa izilu mulka man tashau biyadikal khair. Inna ka ala kulli shayyan qadir. Tulijul layla fin nahari wa tulijul nahara fil layli. Wa tukhrijul hayyata min al mayyi wa tukhrijul mayyata min al hayyi. Wa tarzuqu man tashau bighayri al hisab. أمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنين قولوا آمنا بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله قالوا سمعنا أنت غفرانك ربنا إليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب ربنا أكسنا إن نسينا وأعطنا ربنا إصرا كما حملته الذين من قبلنا رب ربنا تحمل ما لا طاقه لنا به واعف عنا يغفر لنا وترحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اي الله সকল রে জবানে জারি করি দিও মউতের সময় পবিত্র পবিত্র কালেমা সকল রে ইমানের সাথে পড়িতে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alayhi wa sallam assalamu alaykum wa rahmatullahi wa barakatuh sukh sukh anna kono nai quran bukhe niye sukh sukh